প্রয়াত বিশ্বনাথ বসু, নমিতা বসু এবং বিজন বসুর স্মরণে রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিধানপল্লীতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিএনবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এবছর এইরূপ স্বেচ্ছায় রক্তদান শিবির তৃতীয় বছরে পদার্পণ করল। এদিন 35 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইনজীবী অমিতাভ মুখার্জি, সিটি কেবলের কর্ণধার জয়দীপ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তৃতীয় বছরের রক্তদান শিবির, এটা বিএনবি ফাউন্ডেশন করা হচ্ছে। কত বছর? এটা তৃতীয় বছর। তো সংকট এবং করোনাকালে 2020 থেকে এটা শুরু হয়েছে। করোনাকালে তো সত্যিই খুব রক্তের সংকট হয়েছিল এবং তখন মেগা ক্যাম্প, বড় ক্যাম্প করা যাচ্ছিল না, সেই জন্য ছোটো ছোটো ক্যাম্প করে করার কথা ডাক্তারও বলেছিলেন তখন ডক্টর চ্যাটার্জি আর কি। সেই ধারণা থেকেই আমরা এটা শুরু করি। তো প্রথম বছর 18 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছিল, দ্বিতীয় বছর 26 ইউনিট রক্ত সংগ্রহ, এবছর দেখা যাক কি করা। কত বছর রক্ত ধার্য হবে এরকম মনে করছি? মোটামুটি 30-32 ইউনিট আমরা আশা করছি। রক্তদান কি ভ্রাম্যমাণ গাড়িতেই হবে? হ্যাঁ, রক্তদান হবে, কারণ এখানে যারা গত বছর রক্তদান করে গেছিলেন, তাই রক্তদাতাদের যখন জানিয়েছিলাম যে এবছরে ক্যাম্পটা হবে আবার, তাই যে প্রত্যেকেই জিজ্ঞেস করছে ওই গাড়িটা আসবে তো, মানে ঠান্ডা গাড়িটায় একটা গরমকাল তো সবার একটা আকর্ষণ। আর এবারে দিনের বেলায় প্রচণ্ড রোদ গরম বলে এবারে আমরা এবেলায় মানে বিকেলের দিকে করেছি। বিএনবি ফাউন্ডেশনটা তৈরি হয়েছে দুস্থ মানুষের জন্য, অনেক তো আছে দুস্থ মানুষদের করার জন্য। তা আমাদের একটা মনে আসলো যে শুধু দুস্থ মানুষদের খাবার বা পোশাক বিতরণ নয়, তাদের ভিতরে আইন এবং সামাজিক তাদের অধিকার এসব ব্যাপারে সচেতন করার একটা প্রয়াস আমরা নেব বলে এই ফাউন্ডেশনটা করা হচ্ছে। তার সাথে সাথে তাদের সেবাও করা হবে, খাদ্য দেওয়া হবে, প্রতিষেধ দেওয়া হবে, সবই করা হবে, কিন্তু তাদের অধিকার নিয়ে সচেতনতা হচ্ছে সবচেয়ে বড়। কারণ গ্রামে গঞ্জে এবং অশিক্ষিত যারা মারা আছেন, বাচ্চারা হয়তো স্কুলে পড়ছে, খাবার জন্য ছুটে ছুটে চলে যায়, মাদের আগে আমরা একটু সচেতন এবং শিক্ষিত করার প্রয়াস চালাব, এই জন্যই ফাউন্ডেশনটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।